তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি ভারতের জলবায়ু দেখো এই ভারতের জলবায়ুর বিভিন্ন বৈচিত্র আছে তাহলে এই বৈচিত্র নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব বৈচিত্র মানে কি মানে দেখো এই আমাদের একই ভারতবর্ষে এক এক সময় এক এক রকম ওয়েদার কখনো বৃষ্টি কখনো গরমকাল কখনো শীতকাল বা এক এক জায়গাতে এক এক রকম থাকে এরকমটা কেন হয় তো দেখো এই জলবায়ু তারতম্যের প্রধান যে কারণ আছে তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে অক্ষাংশগত অবস্থান ব্যাপারটা একটু ডিটেলস বলি দেখো এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তাহলে এইভাবে যদি পৃথিবীটাকে যদি আমি ভাবি তাহলে ভালো করে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে কিন্তু সবসময় এই যে নিরক্ষী অঞ্চল এই নিরক্ষী লম্বভাবে কিরণ দেবে মানে ধরো যদি এখান থেকে যদি কিরণ দেয় তাহলে কি হবে এখানে কিন্তু কিরণ দেবে এখানে আস্তে আস্তে তীর্যকভাবে হবে মানে আলোটা দেখো এখানে স্ট্রেটলি পড়ছে এখানে একটু তীর্যকভাবে পড়ছে এখানে আরো একটু তীর্যক হয়ে পড়ছে তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে পৃথিবীর যে অঞ্চলগুলো পৃথিবীর মাঝখানে মানে পৃথিবীর এই নিরক্ষী অঞ্চলে যে যেখানে এই অঞ্চলে যে দেশগুলো থাকবে এই অঞ্চলে কিন্তু সারা বছর প্রচন্ড গরমকাল থাকবে কিন্তু সেই তুলনায় যখন দেখো আস্তে আস্তে কর্নার দিকে যাবে তখন কিন্তু আস্তে আস্তে শীতকাল হবে মানে আমি বলতে চাচ্ছি দেখো এটা হচ্ছে শূন্য ডিগ্রি এখানে হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি এখানে হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি এখানে হচ্ছে নব্বই ডিগ্রি একই রকম নিচেও দেখো সাড়ে তেইশ ডিগ্রি এখানে দক্ষিণ দিকে যাচ্ছি সাড়ে ছেষট্টি ডিগ্রি এখানে কিন্তু আবার নব্বই ডিগ্রি তাহলে যা সূর্যরশ্মি জিরো ডিগ্রিতে অর্থাৎ এই নিরক্ষী অঞ্চলে লম্বভাবে কিরণ দেয় ফলে এই অঞ্চলে যে দেশগুলো থাকে এই অঞ্চলে কিন্তু প্রচুর গরম থাকবে আর সেই তুলনায় যখন আস্তে আস্তে ক্রান্তি অঞ্চলে বা নাতিশীতোষ্ণ অঞ্চলে বা একদম মেরু অঞ্চলে যে দেশগুলো থাকবে সেখানে কিন্তু শীতকাল বিরাজ থাকবে তাহলে আমাকে দেখতে হবে আমাদের ভারতবর্ষ কোন অঞ্চলের মধ্যে পড়ে তো তোমরা ভালো মতোই জানো যে ভারতবর্ষে ঠিক মাঝখান দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা গেছে অর্থাৎ সাড়ে ডিগ্রি উত্তর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মাঝামাঝি জায়গা থেকে গেছে এর জন্য কি হয়েছে ভারতবর্ষে যে দক্ষিণ দিকটা আছে সেখানে একটু গরমকালে বিরাজ করবে আর ভারতবর্ষে যে উত্তর দিকটা আছে সেখানে শীতকালে বিরাজ করবে কারণ এখানে কিন্তু আমি অক্ষাংশগত অবস্থানে বুঝিয়ে দিয়েছি দেখো যে যত পৃথিবীর মাঝের দিকে মানে নিরক্ষর অঞ্চলের দিকে যাবে তত কিন্তু উষ্ণতা বেশি থাকবে যত উপরের দিকে যাবে তত কিন্তু আস্তে আস্তে উষ্ণতা কিন্তু তত কমবে তাহলে ভারতের অবস্থান হচ্ছে ক্রান্তি অঞ্চলে তাহলে আমার প্রথম পয়েন্ট হচ্ছে অক্ষাংশগত অবস্থান আচ্ছা এটার জন্য একটা জলবায়ুর তারতম্য দেখা গেছে দ্বিতীয় আর একটা কি হিমালয় পর্বতের অবস্থান হিমালয় পর্বতের অবস্থান আচ্ছা হিমালয় পর্বতের অবস্থান কেন বলছি দেখো তুমি যদি ভারতটা যদি ভারত যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখো এইভাবে যদি আমি উত্তর ভারতটা যদি মোটামুটি ভাবি এইভাবে উত্তর ভারতটা আছে তো উত্তর ভারতের দিকে দেখো ভালো করে এই পুরো পর্শনটা কিন্তু হিমালয় পর্বত আছে তুমি যদি আমার পরপর ভিডিও গুলো যদি তুমি দেখে থাকো তাহলে দেখবে যে ভারতের উত্তর দিকে পুরো কিন্তু হিমালয় চারটে ভাগ করেছি দৈর্ঘ্য বরাবর তিনটে ভাগ করেছি তাহলে এই হিমালয় পর্ব থাকার জন্যই কিন্তু এখানে কি হচ্ছে ভারতে যে মৌসুমী বায়ু প্রবেশ করছে মৌসুমী যখন প্রবেশ করছে তখন এই হিমালয় বাধা পেয়ে কিন্তু ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাহলে হিমালয় পর্ব যদি না থাকতো তাহলে আজকে হয়তো ভারতে বর্ষাকাল বলে কোনো ঋতু কিন্তু থাকতোই না তাহলে ভারতে কিন্তু জলবায়ু তারতম্যের পেছনে এই হিমালয় পর্বতের অবস্থানও কিন্তু একটা মেন কারণ যেমন অক্ষাংশত অবস্থান একটা মেন কারণ হিমালয় পর্বতের কিন্তু কারণ তৃতীয় তৃতীয় পয়েন্টে যাই পয়েন্ট হচ্ছে সমুদ্রের সান্নিধ্য সান্নিধ্য দেখো যে অঞ্চলটা তুমি ভালো করে দেখো ভারতবর্ষে কিন্তু এই নিচের পোশনটা যদি আমি এইভাবে আঁকি তো দেখো ভারতের কিন্তু তিন দিকটাই কিন্তু জলভাগ দ্বারা ঘেরা ভালো করে দেখো দক্ষিণ দিকে সাগর পূর্ব দিকে সাগর পশ্চিম দিকে সাগর তাহলে দেখো যত তুমি সমুদ্রের কাছে থাকবে তত তোমার কিন্তু আবহাওয়া খুব মনোরম প্রকৃতির হবে কিন্তু যখন তুমি দেশের ভেতরের দিকে চলে যাবে তখন কিন্তু আবহাওয়া চরম ভাবাপন্ন হবে যার জন্য দেখবে এই যে আমাদের পশ্চিমবঙ্গে যারা দীঘা শহরের দিকে থাকে দীঘার পাশে কিন্তু গরমকাল থাকলেও কিন্তু আবহাওয়া অনেকটা মনোরম কিন্তু দিল্লিতে যে থাকে তার কিন্তু আবহাওয়া কিন্তু খুবই কষ্টদায়ক এখানে দেখবে দিনের বেলা কিন্তু গ্রীষ্মকালে লোক বেরোতেই পারে না এতটা উষ্ণ থাকে বা উত্তর প্রদেশের দিকটাতে কিন্তু প্রচন্ড গরম থাকে কিন্তু দীঘার দিকে যেতে যাও বা দক্ষিণ ভারতের কেরালার দিকে যাও তামিলনাড়ুর দিকে যাও এই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল এই অঞ্চলগুলো কিন্তু খুবই মনোরম তাহলে যত সমুদ্রের কাছে থাকবে আবহাওয়া তত মনোরম থাকবে যত দেশের ভেতরের দিকে যাবে আবহাওয়া কিন্তু চরম ভাবপন্ন হবে তাহলে সমুদ্র থেকে তুমি কতটা দূরে অবস্থান করছো সেটা একটা পয়েন্ট তাহলে অক্ষাংশগত একটা অবস্থান পয়েন্ট গেল হিমালয় পর্বতের অবস্থান একটা পয়েন্ট গেল সমুদ্রের সান্নিধ্য একটা অবস্থান গেল আরেকটা ম্যাটার করে সেটা হচ্ছে উচ্চতা উচ্চতা কেন বলার কারণ কারণ দেখো তোমরা অলরেডি নিচু ক্লাস থেকে তোমরা কি জেনে আসছো যে প্রত্যেক কিলোমিটার করে যদি উপরে উপরে হয় এই যে তুমি কিমি উঠলে তাহলে তোমার উষ্ণতা কত কমবে ডিগ্রি সেলসিয়াস বা কোনো কোনো বইতে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ থাকতে পারে যখন তুমি দু কিলোমিটার উপর উঠবে তখন এটা ডবল হয়ে যাবে তাহলে বারো পয়েন্ট এইট তাহলে টেম্পারেচার কমে যাচ্ছে এর জন্য দেখবে একই সময় ধরো গ্রীষ্মকাল তুমি কলকাতাতে আছো কলকাতাতে টেম্পারেচার যা থাকবে তার থেকে কিন্তু তুমি যখন দার্জিলিংয়ের দিকে যাবে তখন কিন্তু টেম্পারেচার অনেকটা কম থাকবে মানে কি যত সমুদ্র থেকে আস্তে আস্তে মানে সমুদ্র বলে ভুল হবে ভূপৃষ্ঠ থেকে যত তুমি উপরের দিকে যাবে উষ্ণতা তো কমবে আর যত সমুদ্রের কাছাকাছি ভূপৃষ্ঠের কাছে আসবে উষ্ণতা তো বাড়বে যার জন্য কি হয় কলকাতাতে কিন্তু প্রচুর টেম্পারেচার থাকে দার্জিলিং কিন্তু টেম্পারেচার থাকে না আর আমাদের এই যে ভারতবর্ষ যদি তুমি ভালো করে দেখো সমভূমি অঞ্চল সামান্য কিছু আছে তাছাড়া কিন্তু বাকি কিন্তু উপরের পুরো পার্বত্য অঞ্চল মানে তুমি যদি পাহাড়ি অঞ্চল দেখো এদিকটা দেখো পশ্চিমঘাট পাহাড় এদিকটা দেখো পূর্বঘাট পাহাড় মানে বেশিরভাগ জায়গাটাই কিন্তু কিন্তু মালভূমি প্রকৃতির যার জন্য সব টেম্পারেচার একরকম হয় না তাহলে উচ্চতা এখানে একটা ম্যাটার করলো তাহলে অক্ষাংশত অবস্থান একটা ম্যাটার তারপরে আমার হিমালয় পর্বতের অবস্থান সমুদ্রের সান্নিধ্য আর একটা কি বললাম উচ্চতা আর কি কি আছে দেখো আরেকটা হচ্ছে পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে জেট বায়ু জেড বায়ুর সংজ্ঞা তোমরা জানো যে টোপোস্পিয়ারে ঊর্ধ্ব টোপোস্পিয়ারে সর্পিল আকারে একে বেঁকে যে বায়ু প্রবাহিত হয় তাকে জেড বায়ু বলে তাহলে এই জেড বায়ু যদি ঠিকঠাক ভাবে তো যদি প্রবেশ না করে সে বছর কিন্তু ভারতে মৌসুম বায়ু সেভাবে ঢুকবে না আর এই ভারতে যদি মৌসুম বায়ু না প্রবেশ করে তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে না তাহলে এই জেড বায়ু একটা ভাইটাল পয়েন্ট জেড বায়ু থাকাটা অবশ্যই মাস্ট দরকার আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলনিনোর প্রভাব এল নিনো দেখো এই ভিডিওতে আমি জেড বায়ু এল নিনো এগুলো যদি আমি ডিটেলসটা বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে তো তোমাদের যদি এই সব টপিক গুলো যদি জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে কিন্তু তাহলে জেড বাই সম্পর্কে আলাদা ছোট করে একটা ভিডিও এল নিনো সম্পর্কে একটা ছোট করে ভিডিও এগুলো বানাবো দেখো এল নিনো জিনিসটা কি আমি এখানে শর্টকাটে একটু বলে দিচ্ছি এই যে আমি যে পৃথিবীটা এঁকেছি দেখো এই যে নিরক্ষীয় অঞ্চল এখানে অর্থাৎ এই প্রশান্ত মহাসাগর যেখানে অবস্থিত এখান থেকে একটা উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় উষ্ণ শুষ্ক মানে বায়ুটা খুবই গরম কিন্তু বাতাসে জলিবাস্প থাকে না তাই এই ভারতের দক্ষিণ দিক থেকে যদি কোনো কারণে প্রশান্ত মহাসাগরের পাশ থেকে যদি ভারতে প্রবেশ করে তা তখন কি হয় এল আমি আগে কি বললাম উষ্ণ শুষ্ক মানে এখানে কোনো জলিবাস্প থাকে না তাহলে মৌসুমবায়ু না ঢুকে যদি ভারতে এল নিনো তাহলে সে বছর কিন্তু বৃষ্টিপাত হবে না তাহলে সে বছর কি হবে সে বছর কিন্তু পুরোপুরি খরা যাবে মানে অর্থাৎ সে বছর কিন্তু ভারতে মৌসুমীবায় তখন বৃষ্টিপাত ঘটাতে পারবেই না তাহলে এল নিনো কিন্তু আমাদের ভারতবর্ষের পক্ষে কিন্তু বিপজ্জনক কিন্তু এর উল্টোটা যেটা হচ্ছে এল নিনোর উল্টো কি বা লানিনো এটা আমি সাত নম্বরে করলাম লা তাহলে লানিনোটা কিন্তু আবার দেখো কিন্তু এখানে কিন্তু জলীয় বাষ্প নিয়ে আসে যার ফলে কিন্তু লানিনো যদি প্রবেশ করে তাহলে তখন কিন্তু ভারতে মোটামুটি ভালোই বৃষ্টিপাত হয় তাহলে এই যে কয়েকটা যে পয়েন্ট বোঝালাম দেখো একটা অক্ষাংশগত অবস্থান হিমালয় পর্বতের অবস্থান সমুদ্রের সান্নিধ্য উচ্চতাগত বিস্তার জেট বায়ু প্রভাবও এল নিনোর প্রভাব আর হচ্ছে লানিনোর প্রভাব তাহলে এর উপর ডিপেন্ড করছে যে ভারতের জলবায়ু কেমন হবে আর মৌসুমের ব্যাপারটা একটু হালকা করে বলি দেখো এই যে আমি ভারতের একটা তো ফাঁকা নেই দেখো ভারতে যদি আমি দক্ষিণ পর্শিয়ানটার কথা যদি একটু ভাবি ভালো করে তাহলে কি হবে দেখো ভারতের এটা ধরো পূর্ব দিক এটা তাহলে পশ্চিম এই দিকটা হচ্ছে তো আমার উত্তর এদিকটা হচ্ছে আমার দক্ষিণ তাহলে কি হবে মৌসুম দু দুদিক থেকে ভারতে কিন্তু আসে দুদিক থেকে বলার কারণ কি যখন বর্ষাকাল হয় মানে আমরা যেটাকে জুন জুলাই মাস বলি তখন কিন্তু এই দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু ভারতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে মৌসুমে প্রবেশ করে যার ফলে কিন্তু ভারতের এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এটা হচ্ছে বঙ্গ এটা হচ্ছে আরব সাগরীয় শাখা এদিকে আরব সাগর থাকার জন্য এদিক থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে কিন্তু বর্ষাকালে মৌসুমে ঢুকছে আর এখানে বঙ্গোপসাগর থাকার জন্য এখান থেকেও কিন্তু প্রচুর জলীয় বাষ্প নিয়ে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করে তাই এটা ঠিক হয় জুন জুলাই মাসে ঢুকে তাহলে এর ফলে কিন্তু ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় আবার ঠিক উল্টো শীতকালে তখন কি হয় হিমালয়ের দিক থেকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে কিন্তু যখন মৌসুমী বায়ুটা আবার যখন প্রত্যাগমন করে তখন এতে জলিবস থাকে না কিন্তু ঠান্ডা থাকে যার ফলে আমাদের এই দেশে যখন প্রবেশ করে তখন কিন্তু শীতকাল থাকে তাই মৌসুমী জলবায়ু আছে বলেই কিন্তু এত সুন্দর বর্ষাকাল এত সুন্দর শীতকাল আমরা বিরাট দেখতে পাচ্ছি বা ভারতবর্ষে দেখা যায় তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভারতবর্ষের জলবায়ুর আহ তারতম্য বোঝা গেল এই যে গুলো বললাম এই গুলো যদি তুমি পয়েন্ট আকারে লেখো আমি আরেকবার তোমাদের শর্টকাটে বলে দিচ্ছি দেখো এক এক নম্বর পয়েন্ট করবে অক্ষাংশগত অবস্থান দু নম্বর পয়েন্ট করবে হিমালয় পর্বতের অবস্থান তিন নম্বর পয়েন্ট করবে সমুদ্রের সান্নিধ্য চার নম্বর পয়েন্ট করবে উচ্চতাগত বিস্তার পাঁচ নম্বর পয়েন্ট করবে জেড বায়ু ছয় নম্বর পয়েন্ট করবে এলনিনো সাত নম্বর পয়েন্ট করবে লানিনো আর একটা তুমি মৌসুমী বায়ু আট নম্বরে করতে পারো ব্যাস এই আটটা পয়েন্ট যদি তুমি ঠিকঠাক করে করো আর একটা ভারতে যদি ছবি দাও তাহলে কিন্তু তুমি একটা পাঁচে পাঁচ নম্বর পেয়ে যাবে তাহলে এটা কিন্তু আমি শুধু বিস্তারটা বললাম এখনো সামনে কিছুটা আলোচনা আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে এবার আলোচনা করব হচ্ছে দেখো ভারতের ঋতু বৈচিত্র্য ভারতের জলবায়ু তো একটু আগে এবার হচ্ছে ভারতের ঋতু বৈচিত্র্য দেখো ভারতের ঋতু বৈচিত্র্য বলার কারণ তোমরা বুঝে গেছো ভারত হচ্ছে মৌসুমি জলবায়ু দেশ এবার এই মৌসুমি জলবায়ু ভারতে থাকার জন্য কটা ঋতু আমরা কিভাবে দেখতে পাই দেখো তোমরা ছোটবেলা থেকে কটা ঋতু পড়েছ চারটে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছটা পড়েছো কিন্তু এখন তোমরা জানবে বলতে কি প্রাধান্য বেশি দেখা যায় তো দেখো সবার প্রথম হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল ভালো মতে তোমরা টের পাচ্ছ যেহেতু ধরো অলরেডি গ্রীষ্মকাল পরে গেছে চৈত্র মাস চলছে তো তোমরা যেন টেম্পারেচার আমি বাংলা মাস বললাম তো আমি একটুকে দেখো আগের একটুকে ভিতরে যখন শুরু করছিলাম তখন কিন্তু আমি বললাম কি যেখানে শীতকালে আমরা ন ডিগ্রি উষ্ণতা কাটিয়েছি মানে খুব আরামদায়ক ভাবে সেখানে রাতের বেলায় কিন্তু সাতাশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি হয়ে যাচ্ছে আর দিনের বেলা দেখো সেটা মোটামুটি উনচল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাহলে সবে কিন্তু যেটা ঋতু মানে বাংলা অনুযায়ী কিন্তু সবে বসন্তকাল কিন্তু সেটা দেখো অলরেডি গ্রীষ্মকালে ঢুকে গেছে যাই হোক তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে দেখো উষ্ণতা খুবই কিন্তু বেশি থাকে গ্রীষ্মকালে উষ্ণতা কত থাকে দেখো যেখানে প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু এখন বর্তমানে হয়ে যাচ্ছে তবে টেক্সট বই গুলোতে হয়তো দেখতে পাবে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দেওয়া আছে কিন্তু দেখো বাস্তব জগতে কিন্তু উষ্ণতা এখন চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু প্রায় পৌঁছে গেছে কারণ এখন প্রচুর গ্রীষ্মকালে প্রচুর টেম্পারেচার যাই হোক বৃষ্টিপাত মোটামুটি ধরো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে পঞ্চাশ ডিগ্রি সেন্টিমিটার সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে তাহলে উষ্ণতাও বেশি বৃষ্টিপাত মাঝারি আরেকটা ব্যাপার গ্রীষ্মকালে যেটা থাকে গ্রীষ্মকালে যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে না নিম্নচাপের সৃষ্টি হয় কারণ যেখানে ধরো টেম্পারেচার বেশি থাকবে এই যে ভারতের নিচের থাকলো রাজস্থান রাজস্থানে প্রচন্ড যেন মরু এলাকা তাহলে এখানে দিনের বেলা যেহেতু প্রচন্ড পরিমাণে আলো পড়ছে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে নিম্নচাপ তৈরি হচ্ছে এই নিম্নচাপ তৈরি করা হওয়ার জন্য কিন্তু বিকেল বেলা আমাদের এখানে দেখবে কালবৈশাখী ঝড় হচ্ছে কালবৈশাখী ঝড় আর রাজস্থান বা এই যে উত্তরপ্রদেশ রাজস্থান এই জায়গাগুলোতে বিকেলবেলা কিন্তু প্রচুর পরিমাণে লুবায়ু প্রবাহিত হয় তাহলে এই গেল হচ্ছে আমাদের ভারতবর্ষের গ্রীষ্মকালের ব্যাপার তাহলে এখানে উষ্ণতা প্রচুর বেশি বৃষ্টিপাত সেই তুলনায় কম বিকেলে কালবৈশাখী ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে আর বিভিন্ন জায়গাতে লুবায়ু প্রবাহিত হচ্ছে আর উষ্ণতা বেশি থাকার জন্য পাট পাট করে কোনো কোনো জায়গায় কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে আর যেখানে নিম্নচাপ তৈরি হবে সেখানে কিন্তু বিকেলবেলা একটা এই ঝড় বৃষ্টি প্রবণতা থাকে এরপরে দ্বিতীয় পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে বর্ষাকাল তাহলে বর্ষাকালটা বুঝতেই পারছো এটা দেখো তার কিছুদিন পরে মানে গ্রীষ্মকালের পরে কিন্তু ভারতবর্ষের ঠিক এই দক্ষিণ দিক থেকে দেখো বর্ষাকাল একটা ব্যাপার আছে ভারতবর্ষে যে দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করে এটা কিন্তু দুটো পাটে ভাগ করা যেতে পারে এদিকে আরব সাগর আছে তাহলে একটা হচ্ছে আরব সাগরীয় শাখা একটা হচ্ছে আরব সাগর আছে এদিকে আর এদিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর তাহলে এদিক থেকে যে জলীয় বাষ্পটা ঢুকছে এটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা এদিকটা হচ্ছে আমার আরব সাগরের শাখা তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু মেনলি ভারতবর্ষে জলীয় বাষ্প নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করার ফলে এখানে তোমরা যেরকম পশ্চিমঘাট পাহাড় আছে এখানে পূর্বঘাট পাহাড় আছে আরব সাগর থেকে যখন বাষ্প নিয়ে প্রবেশ করে তখন এই পাহাড়গুলোতে কিন্তু বা পর্বতগুলো কিন্তু কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত ঘটায় ফলে কি হয় 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 প্রচুর আর এর উল্টো দিকটাতে অঞ্চল তৈরি মানে যেখানে বৃষ্টিপাতটা হয় না ফলে এখানে বৃষ্টির ছা অঞ্চল তৈরি হচ্ছে আর এই মুম্বাই সাইড থেকে কিছুটা জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করে ভেতরের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে আর এই বঙ্গোপসাগরীয় শাখা কিন্তু এখান থেকে ভারতবর্ষে প্রবেশ করে ঠিক এই ভারতবর্ষের পূর্ব দিকটাতে এখানটাতে হচ্ছে তোমাদের মেঘালয় মানে এখানে সে মৌসুম রাম কিন্তু মোটামুটি বারোশো থেকে তেরোশো সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটাচ্ছে গোটা পৃথিবীর মধ্যে যেখানে বেশি বৃষ্টিপাত হয় আবার ঠিক এর দিকে জায়গাতে কিন্তু অঞ্চল দেখা যায় তাহলে এই বর্ষাকালটা ভারতবর্ষে এই দুটো মৌসুমি জলবায়ু শাখার জন্যই কিন্তু এই ভারতবর্ষে বর্ষাকালটা হচ্ছে এবং এই বর্ষাকালের প্রাধান্যটা বেশি থাকছে তবে হ্যাঁ কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার জন্য সেখানে কিন্তু খরা হলেও হতে পারে তাহলে গ্রীষ্ম বর্ষা তিন নম্বর পয়েন্ট হচ্ছে শরৎকাল দেখো তাহলে শরৎকালের আবহাওয়া হচ্ছে সব থেকে আরামদায়ক কারণ গ্রীষ্মকালে যে প্রচন্ড গরম বর্ষাকালে যে বর্ষা এই দুটো ওয়েদারই কিন্তু এখানে থাকে না শরৎকাল মানে আকাশ পুরো নীল থাকবে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মানে আমরা যারা বাঙালি আছি তারা দুর্গাপুজোর সময় দেখবে ঘুরতে ভালোবাসো তাহলে যে দুর্গা সময় তোমরা যে আবহাওয়াটা শরৎকাল আর কি তাহলে সেই আবহাওয়াটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে এই সময়টাকে বলা হয় কিন্তু মৌসুমের প্রত্যাগমনের আগের সময়টা মানে তখন কিন্তু এই এখানে উত্তর পূর্ব উত্তর পূর্ব দিক থেকে কিন্তু মৌসুমী তখন ভারতে কিন্তু তখন প্রবেশ করবে তা ঠিক আগের মুহূর্ত তাহলে এই সময়টা অতটা সমস্যা নেই সময়টা খুব ভালোভাবে মানুষের কাটে বা খুব সুন্দর আবহাওয়া থাকে এরপরে যে আবহাওয়াটা আছে সেটা হচ্ছে শীতকাল দেখো এই যে শীতকাল হয় শীতকালে একটা ব্যাপার আছে দেখো তখন মৌসুমীবায়ু কিন্তু এই দিক থেকে প্রত্যাগমন করে মানে ধরো তোমার এই যে ভারতের যদি উপরের পোর্শনটা থাকে এইভাবে ধরো থাকলো এই দিক থেকে মানে ভারতের ঠিক এটা উত্তর দিক এটা পূর্ব দিক তাহলে এই দিক থেকে কিন্তু চীন দেশের উপর দিক থেকে কিন্তু ভারতে এটা প্রত্যাগমন করে তাহলে এখান থেকে যখন আসে এখানে কিন্তু কোনো জলীয় বাষ্প থাকে না তখন শুধুমাত্র ঠান্ডা থাকে তখন ভারতে কিন্তু প্রচন্ড শীত থাকে এই যে ধরো কিছুদিন আগে তোমরা কিন্তু যেটা আমি বললাম দশ ডিগ্রি বা ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাটিয়েছো তখন আকাশ মেঘমুক্ত থাকবে তবে হ্যাঁ ভারতের যদি একদম দক্ষিণ দিকটাতে যাও মানে এইভাবে যদি দক্ষিণ দিকে যাও এই দিকে কিছু কিছু অঞ্চলে কিন্তু তামিলনাড়ু দিকে কেরালার দিকে কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত হয় বা এদিক থেকে আরব সাগরের থেকে কিন্তু কিছু জলীয় বাষ্প ঢুকে এখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঘটাতে পারে বা বছরে এখানে কিন্তু দুবার কিন্তু বৃষ্টিপাত হতে পারে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভারতের ঋতু বৈচিত্র্য চারটে চারটে কি কি বললাম গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল শীতকাল তাহলে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন তোমাদের রেডি করতে হবে ভারতের ঋতু বৈচিত্র্য এটা তোমরা হচ্ছে তিন নম্বরের জন্য করবে আর ভারতে যে জলবায়ু বৈচিত্র্য যেটা আমি প্রথমে বললাম সেটা কিন্তু তোমরা নম্বরের জন্য রেডি করবে তো দেখো আরো সামনে আরো কিছু বিস্তারিত আলোচনা সামনে দেখো তাহলে এবার আমাদের আলোচনার হচ্ছে করছি মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব অর্থাৎ এই মৌসুমি জলবায়ুর জন্য ভারতে যে বৃষ্টিপাত হচ্ছে আর জন্য কিসের কিসের উপর প্রভাব বিস্তার করে এটা একটা তিন নম্বরের কোয়েশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে তো ফার্স্ট দেখো কৃষির উপর প্রভাব এটা বলার কারণ দেখো ভারতবর্ষে যে অঞ্চলে যেমন বৃষ্টিপাত হবে ধরো তুমি ভারতবর্ষের উত্তর দিকটাতে গেলে তাহলে এখানে কিন্তু মৌসুমী বায়ুতে প্রচুর বৃষ্টিপাত ঘটায় তুমি ভারতের দক্ষিণ দিকে গেলে এখানেও প্রচুর বৃষ্টিপাত ঘটায় কিন্তু পশ্চিম দিকে কিন্তু সেই পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে না পূর্ব দিকে প্রয়োজনের থেকে কিন্তু বেশি বৃষ্টিপাত হয় যার ফলে কিন্তু এই কৃষি কিন্তু এক এক জায়গাতে এক এক রকম হয় কারণ দেখো দক্ষিণ ভারতের কেরালা তামিলনাড়ুর দিকে যে ফসল হয় পশ্চিমবঙ্গের দিকে অন্য ফসল হয় পাঞ্জাবের দিকে অন্য ফসল রাজস্থানের দিকে অন্য ফসল তাহলে মৌসুমী জলবায়ু বৃষ্টিপাত যেখানে যেমন হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু কৃষিকাজ সেই জায়গাতে কিন্তু তেমনই হবে আর কৃষির উপর প্রভাব বিস্তার করে স্বাভাবিক উদ্ভিদ আচ্ছা স্বাভাবিক উদ্ভিদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে দেখো স্বাভাবিক উদ্ভিদ বলতে এই যে এলাকাগুলো এই এলাকাগুলো যেখানে সারা বছর বৃষ্টিপাত হয় এখানে এক ধরনের গাছ জন্মাবে এখানে এক ধরনের গাছ জন্ম হবে আর এই যে পাহাড়ি অঞ্চল এখানে এক ধরনের গাছ জন্ম হবে দেখো পাহাড়ি অঞ্চলে কি হবে সরলবর্গীয় গাছ থাকবে যেখানে পাহাড়ি অঞ্চল থাকবে সেখানে কিন্তু সরলবর্গীয় গাছ আবার যেখানে মরু এলাকা থাকবে রাজস্থানের মতো এলাকাগুলো সেখানে কিন্তু ক্যাকটাস জাতীয় গাছ জন্মাবে আর এই সব জায়গাগুলোতে কিন্তু শাল সেগুন পলাশ অর্থাৎ পণ্যমোচি বছরে একবার পাতা দেয় তাহলে এক একটা পর্শনে কিন্তু এক এক রকম গাছ জন্মাবে যেখানে যেমন বৃষ্টিপাত হবে তাহলে কৃষির উপর একটা একটা প্রভাব প্রভাব বিস্তার বিস্তার করলো করলো স্বাভাবিক আর তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মৃত্তিকা মৃত্তিকাও কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের উপরেই ডিপেন্ড করে দেখো যেখানে বৃষ্টিপাত কম থাকবে সেখানে ল্যাটরাইট ধরনের মৃত্তিকা হতে পারে আবার দেখো দক্ষিণ ভারতের এই দিকটাতে কিন্তু আবার চার্ন যে মৃত্তিকা আছে আবার গঙ্গার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রচুর বৃষ্টিপাত প্লাস গঙ্গার জল এখানে কিন্তু আবার পলি মৃত্তিকা আছে তাহলে এইভাবে কিন্তু এই মৃত্তিকাটাও কিন্তু অনেকটা এই মৌসুমী বৃষ্টিপাতের উপরে ডিপেন্ড করে তাহলে কৃষিকাজ মৌসুমী জলবায়ুর উপর ডিপেন্ড মানে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর সবাই উদ্ভিদ সেটাও মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর মৃত্তিকা সেটাও মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর তারপর আরেকটা হচ্ছে বন্যা দেখো মৌসুমী জলবায়ু এমন এমন ব্যাপার এই সব অঞ্চলে এত বেশি বৃষ্টিপাত ঘটায় যে এখানে বন্যা দেখা যায় আবার এই পশ্চিম দিকে এত কম বৃষ্টিপাত কম বৃষ্টিপাত থাকে যার জন্য কিন্তু এখানে আবার খরা দেখা দেয় তাহলে দেখো একই বৃষ্টিপাত যেখানে বেশি হচ্ছে সেখানে বন্যা যেখানে কম হচ্ছে সেখানে কিন্তু খরা হচ্ছে তাহলে মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম তাহলে এটাও কিন্তু একটা তিন নম্বরের কোয়েশ্চেন তোমাদের আসলো আসতে পারে তাহলে দেখো এই জলবায়ু চ্যাপ্টার থেকে তিনটে কোয়েশ্চেন তোমাদের রেডি করতে হবে প্রথম দুটো আলোচনা করলাম শেষের দিকে এই একটা আলোচনা করলাম এখান থেকে তোমরা সব পড়ো আর এই ভেতরে যদি আরো কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু কমেন্ট করবে আর আমি ছোট ছোট করে বললাম এখানে আরো কিছু কিন্তু আলোচনার বিষয় আছে যেমন ধরো জেড বায়ু ডিটেলস আলোচনা করা যেতে পারে এল ডিটেলস আলোচনা করা যেতে পারে লানিনো আলোচনা করা যেতে পারে তাহলে তোমরা তোমাদের ডিমান্ড গুলো জানাবে সেইভাবে পরবর্তী ভিডিওগুলো বানানো হবে ঠিক আছে তাহলে আমরা একটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবো